আমরা আজকে কথা বলবো হচ্ছে এন্ড ইউজার কম্পিউটিং নিয়ে। এন্ড ইউজার কম্পিউটিং এটা রিসেন্ট ফেনোমেনা, এটার মূল লক্ষ্যটা হচ্ছে হলো খুব টেক সাভি আইটি স্টাফ না রেখে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, কাইন্ড অফ স্পেশালিস্ট পর্যায়ে, মনে করেন হয়তো বিজনেস অ্যাপ্লিকেশনস, বিজনেস ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং এর বিজনেস কাজ করছে। মার্শে পুললে স্যার একটু ভালো হয়, কেন যে অনেক সময় দেখা যায় যে এই আপনি ইন হাউস আইটি স্টাফ বা ইভেন বাইরে থেকে যদি আইটি ভেন্ডর নিয়ে আসেন, দ্যাট রিয়েলি এন্টেলস মানি এবং হয়তো অনেক সময় বাজেটও এরকম থাকে না। সেই কারণে যে আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে যারা ওই এন্ড ইউজার তাদের কিন্তু আমরা যে এই কথাটা বারবারই বলছি সিস্টেম ডেভেলপমেন্টে গিয়ে, যে তাদের একটা সুবিধা থাকে যে নো দ্য স্টাফ, যে আপনি একটা পার্টিকুলার পয়েন্টের অর্গানাইজেশনের পয়েন্টে কাজ করছেন, সেই পয়েন্টের যে কাজগুলো হয় কীভাবে হয় অ্যান্ড সেগুলোকে আমরা কত এফিশিয়েন্টলি করতে পারি এই ব্যাপারটা তার জানে, এবং সেই জানার জন্যই তাদের পক্ষে সুবিধা হয় যে তারা এইখানে কন্ট্রিবিউট করতে পারে। এখন মুশকিলটা যেটা হলো, মুশকিলটা হলো হচ্ছে তাদের মধ্যে অনেকে হয়তো প্রোগ্রামার নাও থাকতে পারে, তারা হয়তো জাস্ট একটা জিনিস খুব ভালো জানে, অ্যাকাউন্টিং খুব ভালো জানে, কিন্তু সে একটা বেসিক্যালি প্রোগ্রামার না, তাহলে কি তাকে ওরকম আপনার কম্পিউটিং ডিভাইস, কম্পিউটিং সফটওয়্যার, ওইরকম ভার্চুয়াল ডেস্কটপ অ্যাপ্লিকেশন এসব আপনাকে প্রোভাইড করতে হবে, যেটা মনে করেন ওই যে আমার অ্যামাজন ওয়েব সার্ভিস AWS এরা যে কাজটা করে, বা ইভেন মাইক্রোসফট 360 আপনি কিছু, এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, আমরা ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে করেছিলাম যে এই এইগুলো হচ্ছে কি যে একটা ভার্চুয়াল অ্যাপ্লিকেশন আপনার ডেস্কটপে চলবে, যেটার জন্য আপনার ইউ হ্যাভ টু অনলি পে ফর দি টাইম and the access but other than that apnar kono dhoroner heavy duty software install korar dorkar nai, hardware device install korar dorkar nai, to ei process ta jebhabe kora hoy seta ke amra boli hocche virtualization. virtualization ma kichui na, amra er sathe porichito, mone koren apnar desktop e jokhon apni ba even apnar mobile phone e apni jokhon zoom meeting korchen, so what is happening যে আপনার, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে জুম ইনস্টল করা থাকতে হয়, আর কিছু ক্ষেত্রে যেটা ওয়েব অ্যাপ হিসাবে যখন আমরা এটাকে চাপাই তখন কিন্তু আপনার জাস্ট অল ইউ হ্যাভ টু ডু জাস্ট ক্রিয়েট সাম, আর এটা আপনারও করতে হবে না, আপনার অপারেটিং সিস্টেম করে যে ক্রিয়েট সাম স্পেস টু হাউস দ্যাট পার্টিকুলার অ্যাপ্লিকেশন, এবং সে তখন কাইন্ড অফ এর ঘাড়ে চেপে বসে আর কি, যে গোজ অন সার্ফেস, সে এখন আমরা অবশ্য ওইভাবে জানি না যে এরা কি আসলে ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশন ছাড়াও অন্য কোথাও করে কিনা, যেরকম শোনা গেছে সিকিউরিটির ব্যাপারে যদি আপনি কনসার্ন থাকেন তাহলে এগুলোর ব্যাপারে একটু এক্সট্রা কশন নেওয়া উচিত, আদার দেন দ্যাট যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে ইউ ডোন্ট রিয়েলি নিড দ্যাট, কিন্তু আপনার ইউ আর গেইনিং অ্যামাউন্ট, আপনার রেগুলার আইটি ওয়ার্কফোর্স রাখতে হচ্ছে না, এক্সপেন্সিভ সফটওয়্যার কিনতে হচ্ছে না, লোকাল মেশিন জাস্ট একটু মোটামুটি সফটওয়্যার ডাউনলোড করে নিলেই হয়ে যাচ্ছে, আপনার ডেটা সিকিউর থাকছে, প্লাস আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি তো আর যে কোনো জাম ডাও বা ওই যদু মধু এদের কাছ থেকে তো আর নিচ্ছেন না, আপনি নেবেন হয়তো অ্যামাজনের কাছ থেকে নেবেন, মাইক্রোসফটের কাছ থেকে এই সার্ভিসটা নেবেন, তখন তার মানে এটা কি যে যা কিছু আপনি কন্টেন্ট জেনারেট করছেন সেগুলোর সিকিউরিটি আছে, এবং অল ইউ নিড এই অ্যান ইন্টারনেট কানেকশন, সেই কারণে আমাদের কাজ অনেক সুবিধা করে দেয়। তবে অন্যান্য সব কিছুর মতো এইটার অসুবিধাটাই হচ্ছে হলো যে এখানে আরেকটা যেটা ব্যাপার যে মনে করেন আপনি যদি ইন হাউস বাইরে থেকে আপনি কোনো কিছু নিলেন না, এমনি ইন হাউস একটা ডিপার্টমেন্টের মনে করেন আমি যদি এরকম করতে চাই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কোর্সগুলো হচ্ছে সেই কোর্সগুলোর অ্যাসেসমেন্ট করা,
কিভাবে তারা স্টুডেন্টদের কাছে পৌঁছাচ্ছে, কতখানি স্টুডেন্টরা কতখানি কে করবে অলরেডি। কিন্তু এটা যে বিভিন্ন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের এবং অন্যান্য যে কোনো অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্কে এই ব্যাপারটা আসে, এবং বাইরের যেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো দেয়, তাদের যে প্রাইভেট যে অ্যাক্রিডিটেশন দেয় বাইরের বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের স্পন্সর করা, এরা চায় যে আপনি আপনার কোর্সগুলো ইভ্যালুয়েশন করেন। তো সেটা করার জন্য আপনি একটা সফটওয়্যার তৈরি করতে পারেন, ভেন্ডর কাছেও নিতে পারেন। আবার জাস্ট মেয়ার, আমরা যেটা করলাম একটা মেয়ার জাস্ট এক্সেল ফাইল দিয়ে ওই এটা আমরা তৈরি করে ফেললাম। অ্যাসেসমেন্টটা কীরকম, যে আপনাকে কিছু পিভট টেবল তৈরি করতে হবে, সেটার মাধ্যমে আপনি এখানে অ্যাক্সেস ই নিচ্ছেন, ডেটা নিচ্ছেন, সেগুলোর নাম্বারগুলো এন্ট্রি করতে হবে, সেই নাম্বারগুলো কিছু ফর্মুলার মাধ্যমে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড, যে এটার চেয়ে যদি বেশি হয় তাহলে আমি ওয়ান দেবো না জিরো দেবো, এরকম করে আমরা একটা ই তৈরি করে ফেলবো। সো দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ ইন্ডিভিজুয়াল কম্পিউটার, আপনাকে কোনো এক্সপেন্সিভ সফটওয়্যার নিতে হচ্ছে না। মানে তার মানে আমরা দেখছি যে দুইটা লেভেলে এটা কাজ করতে পারে। একটা হচ্ছে যে আপনি যদি আপনার হেভি ডিউটি বা প্রফেশনাল প্যাকেজ ব্যবহার করতে হয়, দেন ইউ ক্যান গেট ইট ফ্রম দি সার্ভিস প্রোভাইডার্স, সফটওয়্যার এজ এ সার্ভিস যারা প্রোভাইড করছে, অ্যামাজন, মাইক্রোসফট, এরকম এদের কাছে নিতে পারেন। অথবা আপনি আপনার ডেস্কটপে আপনি জাস্ট আপনার নর্মাল যে কোনো অ্যাপ্লিকেশন যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, এই অ্যাপ্লিকেশনগুলো প্রোভাইডেড বাই ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্যাকেজেস, যে মাইক্রোসফট অফিসে যা আছে, আপনি ইভেন যদি আপনি অ্যাক্সেস ডেটাবেস তৈরি করেন বা অ্যাক্সেলের এটা তৈরি করেন, দেন ইট ইজ ভেরি মাচ কী বলবো, লেস এক্সপেন্সিভ এবং লেস টাইম কনজিউমিং, আপনি কোনো কাজ জন্য ওয়েট করতে হচ্ছে না, অ্যান্ড ইউ নো দ্য স্টাফ, এটা হচ্ছে তখন এই ব্যাপারটা এইভাবে কাজ করে। এইটাকে আমরা বলছি হলো ইউজার সেন্টার্ড বাই এন্ড ইউজার কম্পিউটিং। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে ফিজিবিলিটি নিয়ে, এটা নিয়ে আমরা এর আগেও করেছি কথা বলেছি, এই জন্য আমি এটাকে খুব তাড়াতাড়ি পার হয়ে যাবো। ফিজিবিলিটি হচ্ছে যে কোনো ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট যখন আপনি নিতে চান সেটা কতখানি সুফল নিয়ে আসবে, কতখানি ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট গ্যারান্টি করবে, এই ব্যাপারগুলো বোঝা। এগুলো এটা তিন ধাপে আমরা বুঝতে পারি, বা তিন ধরনের ক্যাটাগরিতে আমরা বোঝার চেষ্টা করতে পারি। প্রথমটা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি, তার মানে কি যে কস্ট অ্যান্ড বেনিফিট অফ দ্য নিউ সিস্টেম, যেই সিস্টেম আমরা ডেভেলপ করতে যাচ্ছি সেটা তৈরি করতে কী ধরনের আমার খরচ হবে এবং সেটা থেকে আমরা কী রিটার্ন পেতে পারি ইকোনমি ওয়াইজ বা ফাইন্যান্স ওয়াইজ। আরেকটা হচ্ছিল টেকনিক্যাল ফিজিবিলিটি, সেটা হচ্ছে যে এটাকে অর্গানাইজেশনের নিজস্ব আইটি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা করতে পারি নাকি আমাদের বাইরে থেকে নিতে হবে, এটা বোঝা। আর লাস্টলি যেটা সেটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, যেটা হচ্ছে যে আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছি সেটা আমার অর্গানাইজেশনে কতখানি সাহায্য করবে, ওই ব্যাপারটা বোঝার জন্য আমরা ম্যানেজমেন্টের অ্যাটিটিউড, ইউজার এবং তাদের ট্রেনিং সিস্টেম স্টাফ এরা কতখানি এই ব্যাপারটা ডেভেলপ করতে, তাদের কতখানি সুবিধা পাওয়া যাবে, কতখানি যোগ্যতা আছে, এই ব্যাপারগুলো আমরা অপারেশনাল ফিজিবিলিটিতে চেক করি। আচ্ছা, তো এইটার ডেলিভারেবল যে আমরা বলছিলাম যে কোনো ফেজের একটা ডেলিভারেবল থাকে, তখন আমরা বলি হচ্ছে একটা এটার একটা প্রজেক্ট চার্টার হিসাবে এটাকে আমরা বলি, যে একটা জাস্ট একটা স্কোপ, প্রবলেমের স্কোপ কী, এটা কীভাবে সলভ করা যেতে পারে সেটা একটা আউটলাইন, একটা জেনারেলাইজড ফর্মেটে যখন আমরা লিখছি এটাকে আমরা বলবো হচ্ছে প্রজেক্ট চার্টার। আর এটার সাথে থাকে হচ্ছে যে ফিজিবিলিটি রিপোর্ট, এবং ফিজিবিলিটি রিপোর্টটা কী আসলে, যে মূলত ওই তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে বিভিন্ন ডেটা যে গ্যাদার করা হয়েছে সেটার উপরে সেটার রিপোর্টটা, সেটার সামারি থাকবে, একই সাথে সেটার ডিটেলস ফাইন্ডিংটাও থাকবে। সো এই হচ্ছে মোটামুটি ফিজিবিলিটি। আর এখানে এই ব্যাপারটা একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের হোয়াট আর আওয়ার চান্সেস, কোয়ালিটি ট্রায়াঙ্গেল বলতে বোঝা হয়, বোঝানো হয় যে কোয়ালিটি, কস্ট এবং টাইম এগুলোকে একটা ট্রায়াঙ্গেলের তিন মাথায় আমরা বসিয়ে আমরা উই ক্যান জাস্ট কাইন্ড অফ এস্টিমেট যে আমার আসলে কোন দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা জিনিস প্রবলেম্যাটিক, সেটা হচ্ছে যে আপনার যে কোনো দুইটা যখন আপনি নেবেন সেকেন্ড মানে থার্ডটা আপনার জন্য অ্যাচিভ করা একটু কঠিন। আপনি যদি মনে করেন টাইম এবং কোয়ালিটি চান তাহলে আপনার কস্ট বেড়ে যাবে, আবার আপনি টাইম এবং কস্ট যদি কম চান তাহলে আপনার কোয়ালিটি ভালো হবে না।
সো এই এই যে বিচার্য ব্যাপারগুলো সেগুলো দেখানো হয়েছে এই কোয়ালিটি ট্রায়াঙ্গেল দিয়ে। আর কেন আমরা লো কস্ট হাই কোয়ালিটি প্রজেক্ট একসাথে পাই না সেটার কিছু রিজন এখানে দেওয়া হয়েছে, যে মূলত যে কোনো সিস্টেমসের আমরা যদি এটাকে আমাদের মাথায় আছে খুব বড় সড়ো চিন্তা, আমরা অনেক সফিস্টিকেটেড একটা প্রজেক্ট তৈরি করতে চাই, বাট এটাকে ট্রান্সলেট করতে হলে আমাদের এই ট্রান্সলেশন প্রসেসটা যথেষ্ট কঠিন, আপনাকে কোড করতে হবে, কম্পিউটারের হার্ডওয়্যার ব্যবহার করে এটাকে চালাতে হবে, এবং এই ট্রান্সলেশন প্রসেসটা যদি স্মুথ না হয় দেন ইউ আর ইন ট্রাবল। সে কারণে কোয়ালিটি প্রজেক্ট করতে গেলে ইউ হ্যাভ টু গিভ সাম টাইম এই ট্রান্সলেশন প্রসেসটাকে স্মুথ করার জন্য। আর আরেকটা হচ্ছে যে যে কোনো অর্গানাইজেশনে যখন যে কোনো ধরনের প্রজেক্ট ডেভেলপ হয় সেই প্রজেক্টগুলো কিন্তু ওই অর্গানাইজেশনের ইন্টারনাল যেই মাইন্ডসেট সেটাকে দেখায়। তার মানে কি, আমরা যেটা হয়তো আমরা যে মাইন্ডসেট নিয়ে এই পার্টিকুলার সিস্টেমস প্রজেক্টটাকে দাঁড় করাবো সেটা মে নট বি দ্য আইডিয়াল ওয়ান। আমার কথা বুঝতে পারছেন যে আমরা চাচ্ছি বড় সড়ো কিছু করতে, কিন্তু আমাদের নিজস্ব মাইন্ডসেট যেভাবে দ্য ওয়ে উই ওয়ার্ক সেই জিনিসটা আমাদের এই ডেভেলপমেন্ট প্রসেসে চলে আসতে পারে। তো এই দুইটা হচ্ছে টাইম এবং কস্ট এবং কোয়ালিটি, এই এই কনসিডারেশনে এই দুটো জিনিস মনে রাখা জরুরি। আচ্ছা, ডিজাইন আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যেটা কথা বলছিলাম কত মাস পর্যন্ত যে অ্যানালিসিস নিয়ে কথা বলছিলাম, যে অ্যানালিসিস আমরা করি হচ্ছে যে আমার যে এক্সিস্টিং যে ইনফরমেশন সিস্টেম আছে সেই সিস্টেমটার দুর্বলতাগুলো কী, উইকনেসগুলো উই ট্রাই টু ফাইন্ড আউট এবং দেন উই ট্রাই টু ইম্প্রুভ অন দ্যাট। তো সেটা করতে গিয়ে আমাকে আমাকে অল্টারনেটিভ মডেল তৈরি করতে হয়, যেটা এখানে তার মানে কি অ্যানালিসিসে আমরা আগেই বলেছি যে দুই ধরনের মডেল, একটা হচ্ছে যে কারেন্ট সিস্টেম যেটা সেটার একটা মডেল আমরা তৈরি করি, বাট ওইটার ঘাটতিগুলোকে পূরণ করে আরেকটা মডেল আমরা তৈরি করি। সো দ্যাট বিকামস দি টু বি বলি আমরা এটাকে এই ভাষায়, ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায়, যে ওইটা হচ্ছে আমি চাইছি যে আমি এই এই যে ট্রানজিশনটা এই ট্রানজিশনের কনটেক্সটে ডিজাইন প্রসেস খুব জরুরি, যে আমি কারণ তখনই আপনি ডিজাইন প্রসেসে ঢুকছেন। আর ডিজাইন প্রসেস আমি গত ক্লাসে বলেছিলাম যে ডিজাইনটাকে বুঝতে হবে জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল, আমরা এইভাবে বুঝতে পারি যে আমি যে সিস্টেমটাকে দাঁড় করাতে চাই সেটা কী কাজ করার কথা, এটা হচ্ছে লজিক্যাল ডিজাইন। আর এই কাজগুলো করার জন্য আমার কী ধরনের হার্ডওয়্যার বা ইনপুট আউটপুট মেকানিজম দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তো এই দুইটা কাজ আমাকে করতে হয়, আর এইগুলোর আউটকামগুলো হচ্ছে এখানে আমরা কথা বলছি যে এই আউটকামগুলোকে আমরা এইভাবে দেখতে পারি যে ইউজেবিলিটিটা এনশিওর হচ্ছে কি না, এটা হচ্ছে যে হাউ ইজি দ্য সিস্টেম ইজ ফর নেভিগেটিং, যে একজন এন্ড ইউজার যে কত সহজে এই সিস্টেমটাকে চালাতে পারে, এবং তার এবং এখানে যেটা হতে পারে যে আমরা অনেক সময় যে কোনো কমন সেন্স বা একটা স্ট্যান্ডার্ড রুল অফ থাম ব্যবহার করি। রুল অফ থাম বলতে বোঝায় হচ্ছে যে আপনি প্রাথমিক কিছু জেনারেলাইজ স্টেপ যেগুলো আপনি নেন যে কোনো কিছু ই করতে গেলে, কী বলে যে কোনো কিছু ডিজাইন করতে গেলে, তো ফলে তখন আমরা যে আমরা যদি মনে করেন বিভিন্ন মাইক্রোসফটের সমস্ত সফটওয়্যার কেন এত জনপ্রিয়, কারণ তাদের ইউজেবিলিটি ডিজাইনটা খুবই খুবই ইউজার ফ্রেন্ডলি। সে কারণে যদিও আমরা অনেক জায়গায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহার হয় কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যারা এত টাকা দিয়ে তার অপারেটিং সিস্টেম কিনতে পিছু পা হয় না, কারণটাই হচ্ছে ইউজেবিলিটি ব্যাপারটা। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন আমাদের জন্য অত্যন্ত জরুরি এই কনটেক্সটে যে আমরা কম্পিউটারের প্রথম যুগে ছিল টেক্সচুয়াল কম্পিউটার, তাই না, যে আপনি টেক্সট শুধু টাইপ করে কমিউনিকেটিং হয়ে যায় কম্পিউটার, কিন্তু যখনই গ্রাফিক্যাল ডিজাইন চলে আসলো গ্রাফিক্যাল ডিজাইন যেটা করে যে আপনাকে অবজেক্ট তৈরির মাধ্যমে মানে অবজেক্টগুলো তৈরি করা আছে সেগুলোকে ক্লিক করে বা সেগুলোকে ড্র্যাগ করে আপনাকে সুযোগ করে দিচ্ছেন যে আপনি কম্পিউটারের সাথে যোগাযোগ করছেন। হ্যাঁ, সে কারণেই
ওইরকম চটকদার বলেন বা মানে ইমপ্রেসিভ গ্রাফিক যদি আপনি ব্যবহার না করেন, দেন ইউর ইন্টারফেস উইল নট বি দ্যাট মাচ ইফেক্টিভ। এই চারটা কারণ। আর আরেকটা হচ্ছে যে আমরা কথা বলি হচ্ছে অ্যানালিটিক্যাল ডিজাইন নিয়ে, যে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন যেটা আমরা এইখানে ব্যবহার করবো আমরা ডিজাইন প্রসেসে, সেগুলোকে আমরা কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এবং এই এই যে কোয়ান্টিটেটিভ ডিমেনশন প্রজেক্ট ম্যানেজমেন্টের জরুরি ব্যাপার, সেটা হচ্ছে আপনার পার্টিকুলারলি এই জিনিসগুলো দাবি করে যে আপনি কস্ট এস্টিমেট আছে কিনা, টাইম স্ক্যাডিউল আছে কিনা, সো ফর। তার মানে কি এই অ্যানালিসিস করার পরই আপনি ডিজাইনে যাবেন। হ্যাঁ, তো সেই কারণেই এই ব্যাপারগুলো কনসিডারেশনে নেওয়াটা অনেক জরুরি। অ্যানালিটিক ডিজাইনটা হচ্ছে যে যে কোনো আপনি অ্যানালিসিস করে দেখছেন যে একটা পার্টিকুলার ইন্টারফেস কীভাবে দেখে নিচ্ছে, এবং সেটা তৈরি করতে গেলে আপনাকে কী পরিশ্রম করতে হচ্ছে, এইটাই হচ্ছে তার মূল ব্যাপার। যে আপনি কত ভালোভাবে একটা ইন্টারফেস তৈরি করতে পারেন ওইটার জন্য যখনই আপনি, এবং ইন্টারফেস নেওয়ার পুরো ব্যাপার এমনভাবে থাকবে যে আপনি ইউজারের উপর ডিপেন্ড করবেন না। ইউজার একটা জিনিস মনে করছে, মনে করেন ব্যাপারটা অনেকটাই মনে হতে পারে যে একজন স্টুডেন্টকে আমি যদি একটা গুগল ফর্ম তৈরি করলাম, গুগল ফর্ম তৈরি করে সেখানে আমি তার ইনফরমেশন দিতে পারলাম, শুধু ইনফরমেশন দিতে পারলাম, এবং সেটা ইনফরমেশন দেওয়ার অপশন হিসাব রেখে দিলাম, বাট দিস ইজ নট এ গুড অ্যানালিটিক্যাল ডিজাইন। কেন? কারণ সেই ইনফরমেশন হিসাবে সে মনে করতে পারে, তার মনে করার উপরে আমি ডিপেন্ড করছি, বাট আই এম নট সাপোজ টু ডু দ্যাট। আমার যেটা করা উচিত তাকে আলাদা আলাদাভাবে বাধ্য করা যে সে তার আইডি দেবে, নাম দেবে, ইমেল অ্যাড্রেস বা হোয়াট এভার আদার পার্টিনেন্ট ইনফরমেশন রিকোয়ার্ড সেগুলো দেবে, এবং সেগুলো দেবে স্টেপ বাই স্টেপ, সো দ্যাট এভরি ডেটা কামিং ইন দে আর ইন এ সিস্টেমেটিক ওয়ে কেপ্ট অ্যান্ড প্রিজার্ভড। এই জিনিসটাকে আমরা বলছি হলো অ্যানালিটিক্যাল ডিজাইন, মানে ডিজাইন প্রসেসটাকে আপনি আরও শাণিত করছেন, আরও সফিস্টিকেশন করছেন। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে বিল্ডিং মোবাইল অ্যাপ। নর্মালি আমরা কথা বলছিলাম হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন, তাহলে এখানে অ্যাপের ব্যাপারটা কেন আসছে? অ্যাপের ব্যাপারটা সেই কারণে যে এখন মোবাইল ডিভাইসগুলো এত বেশি ইউবিকুইটি, যে এত বেশি সর্বত্র আপনি দেখতে পাচ্ছেন, ফলে যে জিনিসটা হচ্ছে যে এরা এই সবাই মোটামুটি মোবাইলেই আপনার ই করে। তাহলে আপনি একটা জবরজস্ত ওয়েবসাইট তৈরি করবেন, এই ওয়েবসাইটটা ডাউনলোড হতে অনেক সময় নেয়, আপনার মোবাইলে হাতে স্ক্রিন ফিট করছে না, তাই না? তো তাহলে তখন কী হবে? ইউ আর ইউজিং অ্যাকচুয়ালি আপনার একটা বিজনেস, মনে করেন আপনি যে কোনো একটা কিছু দারাজ বা এই ধরনের কিছু একটা, বা অনলাইন শপিং একটা বিজনেস, এখন আপনার যে চয়েসগুলো তাকে দেখাবেন ইউজারকে, সেগুলো ডাউনলোড হতে তারপরে আপনার ঠিক মতো দেখাতেই অনেক সময় চলে গেল। ইউজার উইল নট বি দ্যাট মাচ পেশেন্ট, সে হলো যে আর কী ব্যাপার, আর তার অন্য কোথাও চলে যাই অন্য, কারণ দেয়ার আর মেনি আদার সাইটস। তো সেইখানে এই আমাদের ওই জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন আছে যে তাহলে আমার আমার ওয়েন আই এম অ্যানাউন্সিং টু দ্য ওয়ার্ল্ড থ্রু মাই ওয়েবসাইট দ্যাট শুড বি মাল্টি ডিমেনশনাল। কেন? আমার পিসিতে দেখা যেতে পারতে হবে, মোবাইল ডিভাইসে দেখা যেতে পারতে হবে, তো এবং কোনোটাতেই যাতে আমার এই সাইটের যে ডিজাইন এবং এটার যে এফিকেসি সেটা যাতে ক্ষুণ্ণ না হয়, এই ব্যাপারটার জন্য আমরা এই। তো তাহলে এই এই তো আরেকটা যেটা ব্যাপার আছে যে মোবাইল ডিভাইস দিয়ে আপনি ইউ ক্যান রিলি রিচ আউট টু দ্যাট পার্ট অফ দ্য পপুলেশন হু প্রবলি ইন নর্মাল কেস উড নট বি এবল টু অ্যাক্সেস, মানে আপনি লোয়ার এন্ড যে কোনো লোয়ার ইনকাম স্ট্রাটাতে আপনি গিয়ে পৌঁছাতে পারেন। হ্যাঁ, তার মানে কি তাহলে তাকে আপনাকে ওই রকমভাবে এটাকে ডিজাইন করতে হবে, এবং সেখানে তার তার যে ডিভাইসটা যেটার মাধ্যমে সে আপনার ইনফরমেশান কালেক্ট করবে সেটার লিমিটেড যে লিমিটেড ফাংশনালিটি, মনে করেন সে একটা খুব লো পাওয়ার সিপিইউ ব্যবহার করছে, হ্যাঁ তারপরে টাচ স্ক্রিন আছে কিন্তু ওয়াইফাই আছে, কিন্তু সেগুলোর আপনাকে আগে থেকে বুঝতে পারতে হবে যে এই জিনিসগুলো
মানে কত মিনিমাম যে কোনো একটা স্মার্টফোন তারা যে এখন তো স্মার্টফোন অনেক দূর এগিয়ে আসছে, তো এই কারণে আমরা কিন্তু তাদের যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কীভাবে এই কম্পোনেন্ট টেকনোলজির আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে আমি একটা মোবাইলের জন্য একটা সাইট তৈরি করতে পারি। আর এখানে জিপিএস, জাইরোস্কোপ, ক্যামেরা এগুলো ব্যবহার করা যেতে পারে যেগুলো অলরেডি আমাদের মোবাইলে আছে, যেগুলোর মাধ্যমে আমি আমি আমার অ্যাপ্লিকেশনের যে ট্রান্সফার এবং ডেটা এক্সচেঞ্জ সেটাকে আমি সুবিধাজনক জায়গায় নিয়ে নিতে পারি। আর হচ্ছে সিম্পল পারপাস টাস্ক ওরিয়েন্টেড অ্যাপস, তার মানে কি যে আমি কোনো যেমন মনে করেন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অ্যাক্সেস বা এক্সেল এগুলো নিয়ে কাজ করে মেনি থিংস ক্যান বি ডান উইথ ইট, কিন্তু আপনার নর্মালি ইউজার হয়তো শুধু সে একটা অ্যাপ দরকার, একটা স্পেশাল মানে যে কোনো অ্যাপ কি আসলে এগুলো হচ্ছে এক ধরনের ছোটো সফটওয়্যার যার একটা স্পেশাল কাজ করে। সো এই স্পেশাল টাস্ক করার জন্য যা কিছু দরকার সেইরকম আমরা পারপাস বিল্ড ই আমরা যেটা ইজি ইউজার ফ্রেন্ডলি এরকম একটা কিছু আমাদের তৈরি করা উচিত। আরেকটা হচ্ছে যে এইটার মাধ্যমে আপনাকে ডেটা ফেচ করতে বা ডেটা করতে অ্যাক্সেস করতে খুব বেশি যাতে ঝামেলা করতে না হয় এবং এটাকে আপনি ইউ ক্যান রিয়েলি ডু ফ্রম এটা এটা এটাকে আপনি একটা ভালো পর্যায়ে নিতে পারেন, একটা সিম্পল ইন্টারফেস ডেভেলপ করেন। ওই সিম্পল ইন্টারফেসের মাধ্যমে আমরা ইউ ক্যান মেক দ্য কম্পিটিং ফর দি নর্মাল ইউজার ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইজি, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আর হচ্ছে হলো যে যেহেতু এই মোড অফ কম্পিউটিংয়ে সারা ওয়ার্ল্ড মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে যে অ্যাপ স্টোর, গুগল প্লে, গ্যালাক্সি অ্যাপ স্টোর এই সমস্ত কিছুতে অনেক ফ্রি প্রোগ্রাম আছে, তো তাহলে আমাদের ওই জিনিসটা ওইটা মাথায় রাখতে হবে যে আমার অ্যাপ যাতে এই সব অ্যাপগুলো দিয়ে ওই রকম বৈশিষ্ট্য নিয়ে আসতে পারে যে দ্যাট ক্যান এনহ্যান্স মাই বিজনেস। এই যে আমরা মনে হয় আমাদের তো আজকের এই ইনফরমেশন সিস্টেমসের আরও কিছু রয়ে গেছে এতক্ষণ আমরা যেগুলো বললাম সেই কথাগুলোরই একটা কম্বিনেশন একসাথে করে আমরা বলতে পারি যে মোটামুটি আপনার যে কোনো এমনভাবে আপনি আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন নো ম্যাটার হোয়াট ডিভাইস ইট ইজ ডাউনলোডেড টু দিস উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি ওই ডিভাইসের সাথে। তো এই কারণে এটা আমরা বলছিল রেসপন্সিভ ওয়েব ডিজাইন যে রেসপন্সেস টু দ্য পার্টিকুলার টাইপ অফ ডিভাইস, রেসপন্সেস টু দ্য পার্টিকুলার নিড অফ দি পার্টিকুলার ইউজার, ওই ওই ধরনের ডিজাইনটা আমরা বলছিলাম রেসপন্সিভ ওয়েব।